হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো সাউথ ইন্ডিয়ান বড়াকারি রেসিপি। সাউথ ইন্ডিয়াতে এই রেসিপিটি খুবই পপুলার একটা রেসিপি। এই রেসিপিটি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে রেসিপিটি কতটা টেস্টি। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি। এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছি। দেখুন আমার ছোলার ডালটা কিন্তু ভালো করে ভিজে গেছে। আর এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি পানমৌরি, দারুচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ ও আদা রসুন পেস্ট আর রিফাইন অয়েল। আর এখানে নিয়েছি পেঁয়াজ ও টমেটো। পেঁয়াজ টমেটোকে আমি ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, তাতে দিয়ে দেব ভেজানো ছোলার ডাল। এবার আমি পেস্ট বানিয়ে নেব। ডালটা কিন্তু বেশি মিহি করলে চলবে না, ঠিক এমনটা করতে হবে। এবার আমি একটা ইডলি মেকার নিয়েছি। এবার আমি বড়ার শেপে গোল গোল করে ইডলি মেকারে দিয়ে দেব, দিয়ে আমি ভাপিয়ে নেব। আপনারা চাইলে বড়ার শেপ করে তেলে ভেজে নিতেও পারেন, কিন্তু তেলে ভাজার থেকে ভাপানোটা বেশি টেস্টি লাগে খেতে। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব, দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। দেখুন আমার ভাপানো হয়ে গেছে। এবার আমি এক এক করে সব একটা প্লেটে করে তুলে ঠান্ডা করে নেব। এবার আমি ভাপানো ছোলার ডালের বড়াগুলো হাত দিয়ে এইভাবে ভেঙে নেব। এইভাবে আমি এক এক করে সব বড়াগুলো ভেঙে নেব। বড়াগুলো কিন্তু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে। দেখুন আমার সব বড়াগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব এক চামচ পানমৌরি আর দিয়ে দেব দারুচিনি, এলাচ, গোলমরিচ ও লবঙ্গ, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব ক্যারি পাতা। ক্যারি পাতা ও পেঁয়াজটাকে আমি ভেজে নেব। এবার দিয়ে দেব অল্প একটু লবণ। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটোটাকেও আমি ভালো করে ভেজে নেব। টমেটো পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব এক চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটাকে আমি এইভাবে ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার আমি সব মশলাগুলো ভালো করে একসঙ্গে এইভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব অল্প একটু জল। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল।
জলটা দিয়ে আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ফুটিয়ে নেব। ভাপিয়ে রাখা ছোলার ডালের বড়াগুলো যে ভেঙেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটি বেশি পাতলা করলে খেতে ভালো লাগবে না। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়েও আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ফুটিয়ে নেব। এই রেসিপিটি ইডলি, ধোসা, লুচি এবং পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি। আমার রেডি হয়ে গেছে বড়া কারি। এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবে খুবই ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি একটা প্লেটে করে তুলে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটা টেস্টি হয়েছে। আমার রেডি হয়ে গেছে সাউথ ইন্ডিয়ান বড়া কারি রেসিপি। আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি। আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করবেন, আর কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন। বাই ফ্রেন্ডস।